নমস্কার, আমি সঙ্গমিত্রা। আজ রান্না করছি দুধ কাকরুল। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দুধ কাকরুল বানানোর জন্য লাগবে কাকরোল, তেজপাতা, গোটা জিরে, জিরে বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, গরম মশলার গুঁড়ো, দই, নারকেলের দুধ আর ঘি। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিলাম, তেলটা গরম হয়ে আসছে, এর মধ্যে আমি কেটে রাখা কাকরোল গুলো দিয়ে দিলাম। এর মধ্যে নুন, সামান্য পরিমাণ হলুদ দিয়ে লাল করে ভেজে নিতে হবে। কাকরোলটা আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তেলের মধ্যে আমি আরো একটু সামান্য পরিমাণ তেল মেশালাম, তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে তেজপাতা দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম, জিরে বাটা দিলাম, আদা বাটা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, এর মধ্যে নুন দিলাম, দই দিলাম এক চামচ, মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি ভেজে রাখা কাকরোল গুলো দিয়ে দেব।
এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিলাম। দিয়ে কাকরোলগুলো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি নারকেলের দুধটা এখন দিয়ে দেব। কাকরোলটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢেকে দিলাম। কাকরোল আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিলাম। এক চামচ ঘি দিলাম। তৈরি হয়ে গেল আমার দুধ কাকরোল।